আপনারা আজকে খুব সংক্ষেপে সেই কথাটা তাদেরকে বলবেন।
অন্যদিকে প্রার্থীরা আপনাদের কাছে বলবেন যে তিনি কি স্বপ্ন নিয়ে প্রার্থী হয়েছেন, কি করতে চান আপনাদের জন্য, তার কি প্রত্যাশা এই ইউনিয়ন নিয়ে, তার কি স্বপ্ন এই ইউনিয়ন নিয়ে, এই ওয়ার্ড নিয়ে। আমরা এখানে কোনো রাজনৈতিক কথা বলবো না, আমরা কাউকে অসম্মান করে কোনো কথা বলবো না, কাউকে আক্রমণ করে কথা বলবো না। এই ওয়ার্ডের উন্নয়ন নিয়ে প্রার্থীদের স্বপ্ন, প্রার্থীদের আশা এবং এই ওয়ার্ডের নাগরিকদের কি প্রত্যাশা আমরা শুনবো। একই সাথে এই প্রার্থীগণ আপনাদের প্রশ্নের জবাব দেবেন এবং সম্ভবত অঙ্গীকার করবেন যে এই উন্নয়ন, এই ওয়ার্ডের উন্নয়নে তারা কি করবেন। আজকে এমন একটি অভূতপূর্ব একটি সুন্দর অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন, আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ। বিরাট জমায়েত, কিন্তু খুব সংক্ষেপে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, যে কারণে সবাইকে খুব আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। আজকে সন্ধ্যার মধ্যে আমরা শেষ করব এবং এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি সুন্দর অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করে শেষ করছি। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে তো? শেষ পর্যন্ত বাইরে যে কৃষি প্রধান এলাকা, সেখানে বৃষ্টির অভাবে কৃষকরা ধান লাগাতে পারছে না, বৃষ্টি হয়েছে, অধিকাংশ মানুষের উপকার হয়েছে বৃষ্টিতে। সম্মানিত সুধি, আমি সংক্ষেপে শুধুমাত্র এই অনুষ্ঠানের নিয়মাবলী সারা দেশে পালন করে থাকি, সেটি হল আপনারা প্রার্থীগণ পাশাপাশি ওনারা এসেছেন এবং পাশাপাশি বসেছেন, প্রার্থীগণ কে ক্রমে নির্ধারিত হবে, কে আগে বক্তব্য দিবেন, কে পরে বক্তব্য দিবেন, পাটকে নিয়ে ওনার প্রত্যাশা এবং পরিকল্পনার কথা আপনাদেরকে জানাবেন। ভাবে চমৎকার ভাবে 5 মিনিট আপনি উপস্থাপন করতে পারেন, সেটি আপনার ক্রেডিট। আচ্ছা, এখানে ঠিক কিনা একজন তো, যদি কোনো কারণে আপনি নির্বাচিত না হইতে পারেন, তো প্রার্থীদের কাছ থেকে জানতে চাই, এটি হলো প্রার্থীদের বক্তব্যের বিষয় অনুষ্ঠিত হবে। প্রশ্ন করার ক্ষেত্রে একজন প্রার্থী 2টি করে প্রশ্নের উত্তর দিতে পারবেন এই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে, শুধুমাত্র এই তুলবেন। আমরা আমাদের দৃষ্টি যতদূর যায় আমাদের বিবেচনায়, যিনি অবশ্যই এই ওয়ার্ডের উন্নয়নকে অগ্রাধিকার দিবেন, জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রশ্ন করবেন, কাউকে ওকে ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা সম্মানিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করব, যে যে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মেধা, আপনাদের প্রজ্ঞা এবং ধৈর্যশীলতার পরিচয় দিবেন, যত সংক্ষেপে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেয়া যায় এটি আপনারা ফলো করবেন। আমরা এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর এখানে যেহেতু বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের মানুষ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। যতক্ষণ এই অনুষ্ঠানটি চলবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থী বা কোনো দলের স্লোগান আপনারা দেয়া থেকে বিরত থাকবেন, ঠিক আছে তো? তালে দিতে পারবেন? ওকে। আবার অনেকে পোস্টার লিফলেট নিয়ে আসছেন আপনাদের প্রার্থীর পক্ষে, সেটি অনুষ্ঠান শেষ হলে বিতরণ করবেন, এটা মেনে চলা যাবে তো? ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। তো এখন আমরা আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো। আপনারা জানেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে আমরা এখন আছি, এটি হচ্ছে ক্রমবর্ধমান একটি ওয়ার্ড এবং দরিদ্রতম ওয়ার্ডের একটি, আমি ঠিক বলছি কি? আচ্ছা, এই সঙ্গত কারণেই সমস্যায় জর্জরিত একটি ওয়ার্ড। বিগত কয়েক বছরে এই ওয়ার্ডের উন্নয়ন হয়েছে অবশ্যই আপনারা দেখেছেন, সেই দৃষ্টিকোণ থেকে উন্নয়নের ধারাবাহিকতা রাখার দরকার কি না? রাখতে হবে, আপনারা না চাইলেও আমরা না চাইলেও ধারাবাহিকতা রক্ষা হবে। তো সেক্ষেত্রে নির্বাচিত করতে হবে একজনকে, অনেকে রয়েছেন তার মধ্যে একজনকে। তো আমরা বরাবরই যেটি প্রত্যাশা করি, যে এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে আমরা আমাদের বিচক্ষণতার পরিচয় দিই, আমরা আমাদের আবেগকে ভুলে গিয়ে যুক্তি দিয়ে নিজেদের বিচারটা নিজেরাই করতে পারি, এটা করবো তো? করতে পারবো তো? যুক্তি দিয়ে বিচার করতে পারবো তো? আচ্ছা, আপনারা বলেন যে এখানে যারা প্রার্থীরা রয়েছেন তারা কারা কারা টাকার বিনিময়ে ভোট দিবেন একটু হাত তুলেন তো দেখি। আমরা জানি কেউ টাকার বিনিময়ে ভোট দিবেন না। ধন্যবাদ আপনাদের সবার জন্য একটা তালি দেই। ওকে, ওই কালো কালো যে গেঞ্জি থেকে আমরা শুনতে চাই এই নির্বাচনকে ঘিরে আপনার প্রত্যাশা কি? সালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিক ইসলাম। ভোটকে কেন্দ্র করে আমার একটাই প্রশ্ন, যে আমাদের এলাকার প্রথম যে কাজটি এটা হচ্ছে উন্নয়ন। ভোট আমরা দিই কারণ আমরা যেটা পারি না
ওইটা তারা করে দেবে। তো আমাদের মাঠে বা ঘাটে বা এলাকায় রাস্তাঘাট অনেক রকম উন্নয়নের দরকার, সেটা যাতে তারা করে দেয় এটাই আমাদের প্রত্যাশা। যত সমস্যা আছে সমাধান হবে। ওকে, আমরা দীর্ঘদিন থেকে বসবাস করি, আমরা এই এলাকায় শান্তি শৃঙ্খলা চাই, আমরা কোনো ঝামেলা গঞ্জর চাই না, এটাই আমার প্রত্যাশা। আমরা নারীদের আপনাদের কাছ থেকে একজনের কাছ থেকে শুনবো, কে বলতে চান? আসসালামু আলাইকুম, আমার নাম শান্ত, আমি ওয়ার্ডেরই সন্তান। দীর্ঘ প্রায় মোটামুটি 15-17 বছর আমাদের মহল্লার মধ্যে কোনো মাদ্রাসা নাই, এতিমখানা নাই, এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা বঞ্চিত থাকে লেখাপড়া থেকে। তো আমি এদের কাছে একটাই আশা রাখবো যে এই কাউন্সিলার হোক, এ ওয়ার্ডের মধ্যে যেন একটা এতিমখানা মাদ্রাসা তৈরি করে দেন। পানি পায়, খাবার পায়। ওকে, ধন্যবাদ আপনাকে। ওকে, ধন্যবাদ সম্মানিত ভোটার, একমত পোষণ করেছেন এবং সিগনেচার করে একটি আমাদেরকে দিয়েছেন এবং একটি ওনাদের কাছে রেখে দিয়েছেন। তো এটাতে কি আছে জানা দরকার কি? আপনারা যা বললেন এর মধ্যে সেটা প্রতিফলন হয় কিনা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আমি সুস্পষ্টভাবে ঘোষণা করছি, আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করব, নির্বাচনে টাকার প্রভাব খাটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকব, অর্থ বা অন্য কিছুর বিনিময়ে ভোট কিনব না, নির্বাচনী আচরণবিধি সহ সকল প্রকার বিধিবিধান মেনে চলব। ঠিক আছে তো? ওকে, নির্বাচিত হলে আমি সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যাপারে সোচ্চার হব এবং মেয়র সহ নির্বাচিত পরিষদকে সহায়তা করব। নির্বাচনে পরাজিত হলে গণরায় মাথা পেতে নেব, আমার ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর সহ নির্বাচিত পরিষদকে মহানগরের সার্বিক উন্নয়নে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। ঠিক আছে? ওকে, নির্বাচিত হলে স্থানীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করব, নির্বাচিত হলে আমি খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা প্রভৃতি মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত করতে এলাকার মানুষকে সংগঠিত করে সামাজিক পুঁজি তথা সামাজিক গণ আন্দোলন গড়ে তুলব, পাশাপাশি সন্ত্রাস ও মাদকাসক্তি সহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ রোধে উদ্যোগ গ্রহণ করব। নির্বাচিত হলে আমি স্থানীয় পরিকল্পনার ভিত্তিতে কাজ করব এবং মেয়র সহ নির্বাচিত পরিষদকে উৎসাহিত করব। নির্বাচিত হলে আমি জন অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ওয়ার্ডের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করব এবং সিটি কর্পোরেশনের বাজেটে এই পরিকল্পনার আওতাভুক্ত প্রকল্পসমূহের জন্য বরাদ্দ নিশ্চিত করতে সচেষ্ট ও সোচ্চার থাকব। ঠিক আছে তো এটি? ওকে, নির্বাচিত হলে আমি সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করব, দলীয়করণ ও স্বজনপ্রীতি পরিহার করব, জনগণের প্রকৃত চাহিদার ভিত্তিতে কাজ করব, বছরে কমপক্ষে একবার কাজের জবাবদিহিতার জন্য জনগণের মুখোমুখি হব, ঠিক আজকে যেভাবে নির্বাচনের পূর্বে মুখোমুখি হয়েছেন। নির্বাচিত হলেও নিজ দায়িত্বে বছরে একবার করে এরকম মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করবেন। নির্বাচিত হলে আমি নারীর অবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ওয়ার্ডের সকল মানুষের সার্বিক জীবনমানের উন্নয়নের জন্য কাজ করব। নির্বাচিত হলে আমি মুক্তিযোদ্ধা, অসহায় ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার এবং প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করব এবং তাদের উন্নয়নে ভূমিকা রাখব। নির্বাচিত হলে আমি শিক্ষা বিস্তার সহ শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখব এবং আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বেকার যুবদের সংগঠিত করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীলতার চেতনায় উদ্বুদ্ধ করব। নির্বাচিত হলে আমি ওয়ার্ড তথা সিটি কর্পোরেশনের প্রাকৃতিক পরিবেশ রক্ষাসহ ওয়ার্ড ও মহানগরের সৌন্দর্য বর্ধনে সচেষ্ট থাকব। নির্বাচিত হলে আমি প্রতি বছর ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ, আয় ব্যয় ও দায় দেনার হিসাব প্রকাশ করব। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে আমার এই অঙ্গীকারকে বাস্তবায়নের সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনাদের সমর্থন ও সহযোগিতাই হবে আমার অনুপ্রেরণা ও সামনে এগিয়ে যাওয়ার পথেও। এই হলো সম্মানিত কাউন্সিলর প্রার্থীদের অঙ্গীকারনামা, তো ওনারা এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন, আপনারা যা বলেছেন ওনারা যেটাতে স্বাক্ষর করেছেন, ঠিক আছে তো? ওকে, এইবার তাহলে আমরা একটি ঐতিহাসিক
আর একটি মুহূর্ত দেখতে চাই, এক মিনিট, আপনাদের দেখবেন চোখের পলক পড়বে না। আমরা দৃশ্যটি এখন দেখব। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই, করতালি দিয়ে সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাই। এই দৃশ্য আজীবন অটুট থাকুক, এই সংস্কৃতি বজায় থাকুক। আমরা সুজনের পক্ষ থেকে এটাই প্রত্যাশা করি, এগিয়ে যাবে রাজশাহী সিটি কর্পোরেশন, এগিয়ে যাবে রাজশাহী সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ সম্মানিত কাউন্সিলর প্রার্থী ভাই। সে আগে কে পরে বক্তব্য দিবেন সেটি লটারির মাধ্যমে নির্ধারিত হচ্ছে। ওকে, আপনারা খুবই উৎসাহে দেখতে পাচ্ছেন, যার ভাগ্য এখানে আপনারা সবাই আমাকে, যারা বড়রা উপস্থিত আছেন এবং আরো উপস্থিত আছেন এলাকাবাসী, আমার সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের আমাদের এই সুজন প্রতিষ্ঠানের ইয়াতে আমন্ত্রিততে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আমার সুজন ইয়া থেকে ইয়া করা, আমন্ত্রণ করা হয়েছে। তো যাই হোক, এখানে আমার ছোট বড় ভাই বোন ও মা বোনেরা সবাই উপস্থিত আছেন। এবার আমি 16 নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদ প্রার্থী মোসাম্মদ নাজরিন আক্তার, আমার বাড়ি ঝিঙ্গানগর আর্মি ক্যান্টনমেন্ট, আপনারা সবাই হয়তো বা জানেন। আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে 15 বছরে আমার বিবাহিতার জীবন, 20 বছরের বিবাহিতার জীবনে আমি এখানে রাজশাহীতে আমি আছি। আমার আমি যা দেখেছি, বিশেষ করে মহিলা কাউন্সিলররা অনেকজনের আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারা এই এই এলাকার জন্য অনেক উন্নয়ন করেছেন। আপনারাই জানেন যে ওরা কী করেছে আপনাদের জন্য, বিশেষ করে মা বোনদের জন্য কী করেছে। সেই অভিজ্ঞতা থেকে, সেই জায়গা থেকে আমি একমাত্র উদ্দেশ্য নেওয়া যে এবারটা এই ভোটটা মানে কাউন্সিলর পদে আসার উদ্দেশ্য একটাই, যে আমার মা বোনরা অনেক মহিলা কাউন্সিলরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, কিন্তু তারা বিনিময়ে কিছুই এখন পর্যন্ত পায়নি। আমার নিজের মা বোনদেরকে তাদের প্রাপ্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমার এখানে আসা, আমার এই কাউন্সিলর পদের মানে ইয়া এখানে মানে এই উদ্দেশ্যতে আসা যে আমি কেন এখানে ইয়া করলাম। তো যাই হোক, মা বোনরা আমি আজ আমি হলাম পদপ্রার্থী, কিন্তু এর আগে আমিও ভোটার ছিলাম, ভোট তো কাউকে না কাউকে আমি দিয়েছি, আগামী তো দিব। আবার আমার মা বোনরা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমার বিশেষ করে আমাদের মা বোনরা জনবিচ্ছিন্ন, তারা আজ পর্যন্ত মহিলা কাউন্সিলরের কাছ থেকে তারা কতটুকু কি পেয়েছে আমি জানি না। একমাত্র মা বোনদেরকে তাদের প্রাপ্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি নাজরিন আপনার মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমার এই উদ্বেগ, আমার এই পদপ্রার্থী, আমি আজ আজ ভোটার মানে পদপ্রার্থী আনারস মার্কা নিয়ে আপনাদের কাছে এসেছি। তো আমার প্রত্যাশা এটাই যে মা বোনরা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, আমি আমার যতটুকু সাধ্যমতো আপনাদের পাশে এসে দাঁড়াবো, আপনাদের প্রাপ্ত অধিকার ফিরিয়ে দিব। আপনারা যা কিছু, আমার একজন বোন বলেছে যে তাদের কর্মের কোনো জায়গা নাই, কর্মের জায়গা যদি করতে হয় তো অবশ্যই আপনারা আমাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করবেন। কর্ম কী করে আনতে হয়, কেমন করে আনতে হয় আমি নাজরিন সেটা দেখিয়ে দিব আপনাদের। মা বোনরা, আপনারা যদি ভোট না দেন, আপনারা যদি আমাদের না শুনতে জানেন, ভোট এমন একটা জিনিস, ভোট ইমোশনাল করার জায়গা না। ভোট আমরা যোগ্য প্রার্থীকে ভোট দেব, যার যোগ্যতা আছে, যাকে যে কাজ আছে আমাদের এলাকার উন্নয়ন করতে পারে, যার দ্বারাতে জনগণ উপকৃত হবে তাকেই তো আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো। এটাই তো একজন ভোটারের। আর এক মিনিট আছে আপনার। আমি মা বোনদের এবং ভাইদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদের একবার ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সুযোগ করে দিতে, কি জন্য যে আমি একমাত্র মা বোনদের প্রাপ্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যে আমার এই মাঠে নামা। কারণ আমি 15 বছরের মধ্যে দেখেছি, বিশেষ করে আমার মা বোনরা জনবিচ্ছিন্ন, তারা কিছুই পায়নি, তারা মহিলা কাউন্সিলরদের কাছ থেকে তারা কিছুই পায়নি। কারণ আমার একবার প্রশ্ন করে ইয়া করে দিয়েছে যে আমাদের এলাকাতে কোনো উন্নয়ন নাই, আমাদের কোনো কর্মস্থান নাই, আমাদের এলাকাতে একটা মাত্র টিউবওয়েল, একটা মাত্র বাথরুম, সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন পানি আমরা পাই না। এই জন্য আমি মা বোনদের এবং ভাইদেরকে বলতে চাই, আপনারা একটা যে আপনারা তো সকলেই জানেন যে আমার নিজ বলতে ধন্যবাদ সম্মানিত কাউন্সিলর প্রার্থী জনাব না আজকে বক্তিয়ারাবাদ ঈদগাহ মাঠে
সুজন আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিত বিভিন্ন কাউন্সিলর বৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার এলাকার গণ্যমান্য এবং আগামী দিনের ভবিষ্যৎ ইয়াং জেনারেশন এবং আমার পিতৃতুল্য এবং সাইডে আমার মা বোনেরা, সবার প্রতি আপনারা এই সুন্দর অনুষ্ঠানটাকে আপনারা সাফল্যমণ্ডিত করার জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসলে এখানে বিভিন্নজন বিভিন্ন ধরনের কথা হয়তো বলবে, আমি আমার দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরব। এখানে সুজন তারা জানতে চেয়েছে আমাদের মনের আকাঙ্ক্ষা আগামী দিনে এই ওয়ার্ডের জন্য কি আছে। আসলে বাস্তবতা হলো রাস্তাঘাট, পুল, কালভার্ট, আদার্স যেগুলো রয়েছে এগুলো সিটি কর্পোরেশন করতে, এগুলো কিন্তু আপনার বাজেটের মাধ্যমে হয় উন্নয়ন। এটা আমি থাকলে হবে, অন্য কেউ যদি থাকে সে থাকলে হবে, এই উন্নয়নটা তাদের মাধ্যমে হবে। কিছু কিছু উন্নয়ন যেগুলো আমাদের মধ্যে সবচেয়ে কম দেখা যায়, যেগুলো আমরা কিন্তু কোনো সময় কল্পনাও করি না। যেমন আমার একটা ভাই, কয়েকজনের এক ছোট ভাই, সে কিন্তু একটা কথা বলে গেছে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, অর্থাৎ প্রতিষ্ঠান সম্পর্কে। আসলে জরাজীর্ণ কিছু প্রতিষ্ঠান আমাদের মধ্যে রয়েছে যেগুলোকে দেখার কোনো লোক নাই, সেখানে কি রেজাল্ট হচ্ছে, কি লেখাপড়া হচ্ছে, এটা দেখার মতো আমাদের কেউ নেই। আজকে সেইগুলা দেখে আমরা ব্যথিত হই। আমাদের বাচ্চারা যখন সেখানে পড়াশোনা করতে যায়, তাদের পড়াশোনার রেজাল্ট যখন আমরা শুনতে পাই যে আমাদের প্রতিষ্ঠান থেকে তারা কি রেজাল্ট দিয়ে এসেছে, তারা আমাদেরকে কি দিচ্ছে, তখন আমাদের দুঃখ লাগে। আসলে এটা দেখার মতো কেউ নেই। আমি যদি আপনাদের মাঝে, আপনাদের ভোট দ্বারা যদি নির্বাচিত হই, আপনাদের সামনে যদি আমি আসতে পারি এই ওয়ার্ডে, যে শিক্ষার নিম্নমান যেটা রয়েছে, শিক্ষার মান যেটা নিম্নমান রয়েছে, ইনশাল্লাহ এটাকে আমি উদ্ভগতি করার আপ্রাণ চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। আরেকটি কথা আপনাদেরকে বলবো, যেহেতু সময় স্বল্প, কথা বলার মতো স্কোপ পাওয়া যাবে না। আমি দেখেছি বিগত 34 বছর ধরে এখানে থেকে আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়তে যায়, হাত ধরে মায়েরা নিয়ে যায়, কিছু বড় হলে এক ডাইনে যখন হয়, একজন নিধি পরিবারের একজন মা তার বাচ্চাকে আর পড়াতে পারে না, পয়সার অভাবে অকালে ঝরে পড়ে যায়। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন ইনশাল্লাহ আগামী দিনে এই ওয়ার্ডে কোনো বাচ্চা পয়সার অভাবে পড়তে পারবে না, এটা আমি হতে দেবো না ইনশাল্লাহ। আরেকটি জিনিস আপনাদের সামনে বলবো, এই উন্নয়ন যদি হয়, সম্রাট নেপোলিয়ন বলেছিল তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে জাতি দিব শিক্ষিত। একটি জাতি যদি শিক্ষিত হয় সেই জাতি উন্নয়ন হবে, একজন জাতি যদি শিক্ষিত এবং মার্জিত হয় আরে উন্নয়ন হবে, সমাজ উন্নয়ন হবে এবং সমগ্র কিছু সে উন্নয়ন করা সম্ভব হবে। আর জাতি যদি অশিক্ষিত হয় আপনি কোনো উন্নয়নমূলক কোনো কাজ আপনি করতে পারবেন না, কারণ সে ম্যাগনেট আপনার তৈরি হবে না। এই জন্য আগে আমরা ম্যাগনেট তৈরি করার চেষ্টা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, এবং আমার সামনে উপস্থিত আমার ভদ্র ওয়ার্ডের সম্মানিত সদস্য ভাইরা, আমার সামনে উপস্থিত এই সুজন সুশাসনের জন্য নাগরিক কর্তৃক আয়োজিত এবং বিটিভির বরেন্দ্র টিভির কর্মকর্তা নেতৃবৃন্দ, আমার সামনে আমার পাশে উপস্থিত আমার সহকর্মী, আমার মহিলা সংরক্ষিত আসনের পদপ্রার্থী বোনরা, এবং আমার উপস্থিত আমার সহকর্মী আমার নজরুল মামা, গাব্বার ভাই সহ আজকের এই অনুষ্ঠানের সভাপতি, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা জানেন যে আমি 2002 সাল থেকে এই ওয়ার্ডে নির্বাচিত, আপনারাই বারবার ভোট দিয়ে আমাকে করেছেন। এই ওয়ার্ডের পূর্বে কি অবস্থায় ছিল 2002 সালের পূর্বে, সেই অবস্থা থেকে আজকে কি অবস্থায় আছে। যে ওয়ার্ডে কোনো বিদ্যুৎ খুঁটি ছিল না, পাশে তার বেঁধে বেঁধে আমরা সেখানে ইলেকট্রিক লাইন নিতাম। আমাদের দরিদ্র এবং হতদরিদ্র এখানে প্রায় 80% খেটে খাওয়া মানুষ বসবাস করে, তাদের স্বাস্থ্য সম্বন্ধ টয়লেট ছিল না, তাদের ট্রেনে ডিসকাশনের ব্যবস্থা ছিল না, এখানে কোনো রাস্তাঘাট ছিল না, এখানে মারামারি হানাহানিতে আমরা সবসময় লিপ্ত থাকতাম। কিন্তু আমি 2002 সালে নির্বাচিত হওয়ার পর আপনাদের
এই ওয়ার্ডে আমি এইটুকু নিশ্চিত করতে পেরেছি, আপনারা সকলে জানেন যে এই ওয়ার্ডে সবার সাথে সকলের ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং এখানে দলমত নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করতে পারে, যার যতটুকু সম্মান আছে সেই সম্মানটুকু নিয়ে যেন এখানে বসবাস করতে পারে এবং উন্নয়ন তো আপনাদের চোখের সামনেই আছে। তা আমি আবারও পদপ্রার্থী হয়েছি, কারণ সময় অল্প দিয়েছে, তো আমি আবার পদপ্রাপ্ত হয়েছি এবং এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার আমাকে সুযোগ দেবেন এবং যেসব অসমাপ্ত কাজ আছে সেসব কাজ সমাপ্ত করার আমাকে সুযোগ দেবেন। এবং আমি মনে করি এই ওয়ার্ডে জনগণের কিছু প্রাণের দাবি আছে, সেই দাবিগুলো হচ্ছে যে এই ওয়ার্ডে একটি খেলার মাঠের প্রয়োজন, যেখানে আমাদের ছেলেদের কোনো খেলার মাঠ নেই, সেই খেলার মাঠ এবং শিশুদের বিনোদনের জন্য কোনো জায়গা নাই। তা আমি মনে করি এই সিটি কর্পোরেশনের মাধ্যমে আমি ইতিপূর্বে যখন খায়রুজ্জামান নিতেন ভাই ছিলেন মেয়র, তখন কিন্তু আমি প্রস্তাব রেখেছিলাম, উনি একটি প্রকল্প তৈরি করেছিলেন, সেই প্রকল্পটা এখনও পাইপলাইনে আছে। তো এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার যথেষ্ট ভূমিকা থাকবে সেখানে। এই এবং এখানে একটি গোরস্থান দরকার, ইতিমধ্যে আপনারা শুনেছেন সুজানগরে কিছু সুশীল সমাজের লোক এবং আমিও সহযোগিতা করেছি সেখানে একটি গোরস্থানের ব্যবস্থা হচ্ছে, তবে সিটি কর্পোরেশনের মধ্যে গোরস্থান হয় সেখানে আরও ভালো হবে। আমি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে বিশেষ মঠ পুকুরে একটি সাঁতার কাটার ব্যবস্থা করা হয়েছে, একটি সেখানে পুকুরের ব্যবস্থা করেছে যেখানে বিশুদ্ধ পানি থাকবে। শুধু সেটা নয়, আমি মনে করি আরেকটি বড় একটি পুকুরের দরকার যেখানে আমাদের ছেলে মেয়েরা সাঁতার কাটবে। আজকে যদি আমরা কোনো নদীপথে আমরা যাই বেড়াতে যাই তাহলে দেখা যাবে যদি নৌকা ডুবি হয় আমাদের ছেলে মেয়েরা সাঁতার জানে না, সেই জন্য সাঁতার একটা স্বাভাবিকভাবে সুস্থ রাখার বিষয়ে সহায়ক হয়, সেই জন্য আমি মনে করি একটি পুকুর দরকার। এই তিনটি বিষয়ে আমার এবারে একটা ভূমিকা থাকবে এবং সেটি আমি মহোদয়কে সাথে নিয়ে করার চেষ্টা করবো। আজকে আপনারা অনেক কষ্ট করে এখানে সময় দিয়েছেন, সেই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বক্তব্য উপস্থাপন করবেন ট্রাক্টর প্রতীক নেতা মিশর কাব্বার ভাই, যে মাঠে আমি অংশগ্রহণ না করলে খেলা জমে না। আমি ওই মাঠে ফুটবল খেলে গেছি, এখন বক্তব্য দিচ্ছি আপনাদেরও সবাই সবাইকে আমার পান্ডালার সুরক্ষা। আমার কিছু বক্তব্য, আমি একজন ভাই কৃষক লোক, আমি একজন কৃষক লোক, আমি সকালেও কাজ করে এসছি ভাই, আমার হাতে ভাটা আছে, যে কাজ যাবে তার কিন্তু অভাব নাই। আমার কাছে কথা হলো ভাই, আমি ওই ওয়ার্ডে ট্রাক্টর প্রতিক্রিয়া ভোট করছি, আমাকে ট্রাক্টরে ডেকে লেগেছে আমাকে ভোট কর। আমার কাছে কথা হলো আমি ওই ওয়ার্ডে একটা গাছ যে লাগাই সে ভালো করে যদি পরিচর্যা করে তার কিন্তু ফল অবশ্যই ভালো হয়। তো আমার কাছে ষোলো নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমার একটা দাবি, যত এলাকা আছে আমি দূরে করে বেরোত দিলে কাউন্সিলের মাধ্যমে তো চলব, যদি ছয়টা বড় থাকবে বারোটা লোক থাকবে, বারোটা লোক আমার উপদেষ্টা হবে, আর আমি যদি কাউন্সিলর হই আমার যে বেতন ভাতা পাবে ওই টাকাটা আমি ওই বারো লোককে আমি দিয়ে যত হোক ছেলেপেলে আছে মাইবেন আছে সবাইকে আমি একটা পোলিং সেন্টার করে দেবো। আমার কিচ্ছু নাই, আপনারাও কমিশনার, আমি কাউকার ভাই পাত্রী না, আপনারা পাত্রী। তো আমার কাছে প্রশ্ন হলো ভাই, আমার কিছু চান, আমার বউর আটানা শুনে আছে ভাই, বাড়িওয়ালির কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, জনগণের লোক। তো আমি আমার কর্তব্য চাই, আমি যা বেতন পাবো কমিশনে যদি ভোট পাস করি আমি মা বোনদের ও নিয়োগ ছেলেপেলেদের ভাইদের পোলিং সেন্টার করবো, যে পোলিং সেন্টারে কর্ম শিখবে, যে কর্ম শিখবে সে কর্ম জানলে অবশ্যই কর্ম পাবো ভাই। আমার জাতের ভোট কারণ আছে, কিন্তু আপনি টাকা দেবলে তোমাকে ভোট দেবো না। তা আমি বললাম আপু আমি ভোটে নেবো না, টাকাও নেবো না। আমার কাছে প্রশ্ন হলো, আপনারা মহাত্মা গান্ধী দেখেছিলেন যেটা ফিরিজ করেছিলেন না খেয়া মার খেয়া, ষোলো নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমার প্রশ্ন, না খেয়ালটা কমিশনের তৈরি করবেন, তার ভয় কত সাজ এটা আপনারা পাবেন, এটা কাপড় দেওয়া আমি তুলে নিলাম, আমার কোনো চাওয়া পাওয়ার শব্দ নাই। যারা যে বক্তব্য দিয়ে গেছেন আমি বক্তব্য দিতে যাই না, আমি প্রাক্তিকালে
বাস্তবায়ন করতে চাই। আমার কাছে কথা হলো যে আমি ভোট করতে আমার ভোটারদের খেয়াল রাখবো, আর ভোটারদের খেয়াল রাখবো না। এটা যেন যে কাজ করে সেখানে না করে ভাই, এটা আমার অনুরোধ। আর বিশেষ করে আপনারা আমাকে সকলে দোয়া করবেন, আমার ডাক্তার ভোটি আমি যদি পাস করতে পারি কাপড় বা আপনাদের জন্য কী করতে পারি একটা বার সুযোগ দিয়ে দেখবো, তখন আপনারা দু এক মিনিট কাপড় বা কী করবো আমি তো জানি না। আমাকে একজন পাগল বলেছিল ভোটে আনছিলাম, তো আমি আমাকে উত্তর দিয়েছিলাম ছত্রিশটা দিন খেলছে বলো ভাই, একটা দিন কাজ নিবে খেলে নিতে হবে, আমরা যদি অংশগ্রহণ না করি তো খেলার জন্য না ভাই। আমার কাছে কথা আমি জনগণকে আনন্দ দিতে দিতে চাই, তো জনগণ আমার জন্য কী করবে কাপড় দেওয়ার জন্য, এটা জনগণের কাছে আমার প্রশ্ন দেওয়া গেল। আর আপনাদের কাছে বলেছিলাম একটা বার আমাকে সুযোগ দিবে, আপনারা কমিশনার আমি কমিশনার না, আমি কর্ম করবো খাবো, আমি বা কৃষক লোক আমি কাজ করে খাই, আমার কিন্তু আমার কিন্তু সুবিধা নাই ভাই, আমার চা পাওয়ার কিচ্ছু নাই। আপনাদের যে চা পা সেটা আপনাদের আমি ইনশাল্লাহ পূর্ণ করার চেষ্টা করব। আর আমি গত পূর্বে সব নেতারা বক্তব্য বক্তব্য দিয়েছে পাঁচ বছর আগে, ওখানে বাস্তবায়ন না করে আরো ওখানে জানে না, আপনি বাস্তব করে জনগণকে আপনি এটা দেখলে কথা বলবো, এটা আমার প্রত্যাশা। যিনি এই ওয়ার্ড 16 নম্বর 17 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ড চষে বেড়াচ্ছেন এবং 38,358 জন ভোটারের দৃষ্টি আকর্ষণ করছেন, সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব মাজেদা বেগম, যিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, উপস্থিত মুরব্বীগণ ও আমার 16 নম্বর ওয়ার্ডের ভাই ও বোনেরা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলে ভালো আছেন তো? আপনারা সকলেই জানেন আমি আপনাদেরই ছোট বলি, বলার মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি মহিলা সংরক্ষিত আসনের আসন মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মুসাম্মদ মাজেদা বেগম বলি। আপনারা সকলেই জানেন আমি গত 2008 থেকে আজ 2018 সাল আমার তিনবার হলো, অল্প কিছু ভোটে আমি কিন্তু নির্বাচিত হতে পারিনি। তো আপনারা সকলেই যদি আমাকে নির্বাচিত করেন আর আমি যদি নির্বাচিত হতে পারি তো জানি না আমি কতটুকু কী করতে পারবো, কারণ আমি সে জায়গায় যাইনি কি সেখানে কী আছে না কি নাই। আর আমার জন্য বরাদ্দ কিন্তু বিশাল একটা জায়গা, যেহেতু তিনটে ওয়ার্ড 16, 17, 18 দায়িত্ব অনেক। আমি শুধু আপনাদের মাঝে একটা কথাই বলবো কি আমি যদি নির্বাচিত হই আর আপনারা যদি করেন আমাকে মনে করেন যদি কি হ্যাঁ আমি আপনাদের মাঝে সে ছোট ভোট নিয়ে আসতে পারবো, তা আমি একটাই কথা আপনাদেরকে দিতে পারবো কি পূর্বে যে দিনগুলো ঘটে গেছে যে মানুষের ভিতরে অনেক মহিলাদেরকে নিয়ে কিন্তু অনেক দুঃখ, তা আমি চাইবো সে দিনগুলো নতুনভাবে সাজাতে। আমি জানি না কতটুকু পারবো, আমি কথাতে বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী, আমি যদি কাজ করতে পারি তাহলে আপনারা আমাকে ভালোবাসবেন, তাহলে আমি আপনাদের কাছে মূল্যায়ন পাবো, সামনে আগানোর আমার রাস্তা তৈরি করতে পারবো। তা আমি বেশি কথা ওই জন্য বলতে চাই না, আমি কোনো আশাও দিতে চাই না, কারণ আমি আগে কাজে বিশ্বাসী করতে চাই, আমি কাজ করতে পারলে ভালো হবো না করতে পারলে না হবো, আমি কাজ করে দেখাতে চাই আপনাদের। এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম, আসসালামু আলাইকুম। আমি সম্মানিত কাউন্সিলর পদপ্রার্থী জনাব যিনি সিভিল ক্যারিয়ার প্রতিক্রিয়া সাথে প্রতিক্রিয়া করছেন অনুরোধ করবো, আমার সাথে আপনারা বলবেন সবাই বলেন আমি এই মর্মে শপথ করছি জনকল্যাণে নিবেদিত প্রার্থীর সপক্ষে অথবা অন্ধ আবেগের বশবর্তী হয়ে ভোটাধিকার প্রয়োগ সন্ত্রাসী চাঁদাবাজ মিথ্যাচারী যুদ্ধাপরাধী নারী নির্যাতনকারী মাদক ব্যবসায়ী চোরা কারবারী সাজাপ্রাপ্ত আসামি ঋণ খেলাপি বিল খেলাপি পরিবেশ বিধ্বংসীকারী ধর্ম ব্যবসায়ী ভূমিদস্যু সামনে রাজীব সামনে
ইমরান আলী আদর, বরেন্দ্র টেলিভিশন থেকে লাইভ এই প্রোগ্রামটি এখন টেলিকাস্ট করা হচ্ছে। মাসুম রাসেল, মাসুম রাসেল, জিয়াদ, জিয়াদ কেমন করব সামনে আসার জন্য, সেই সঙ্গে আজমিরা, যাদের অক্লান্ত পরিশ্রমে এই আজকের আয়োজন, এজন্য তাদের জন্য একটি করতালি দিই আমরা। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা সম্মানিত কাউন্সিলর প্রার্থী পাঁচজন রয়েছেন, আপনারা যদি অ্যাগ্রি করেন তাহলে মন্ত্রণালয়ে বক্তব্য দিবেন। ওকে, হাতে হাত রেখে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আজকের এই প্রোগ্রামটা আমি গতকালকে বা গত পরশু দিন শুনেছিলাম, আমার স্মরণে ছিল না। আমি ভাবছিলাম যে 17 তারিখ, তারপরে ওয়েদারের কারণে রাজীবের সাথে কথা হয়েছিল, বললো যে দেখে মাঠের যে অবস্থা করা যাবে, যাতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি সঠিক সময়ে উপস্থিত না হতে পারে। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা জানেন যে আমি 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। আমি আপনাদের নিকট আমার সিভিল ক্যারিয়ার প্রতিকে ভোট প্রত্যাশা করছি, ভোট কামনা করছি। আপনারা আমাকে ওয়ার্ডবাসী সকলে সমর্থন করবেন, আর উন্নয়নের যে বিষয়গুলো আছে সেটা এলাকার রাস্তাঘাট, পানি, রাস্তা, ড্রেন, যা উন্নয়ন আছে অবকাঠামো, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি সেগুলা সফলভাবে করতে পারব, সে আশা ব্যক্ত করছি। পাশাপাশি আমি অত্র ওয়ার্ডের সম্পাদক, জানেন আপনাদের সবসময় পাশে আছি, আগামীতেও থাকব, সারা জীবন আপনাদের পাশেই থাকব। আমি এই ওয়ার্ডেরই সন্তান, এই এলাকারই সন্তান, আমি বাইরের কেউ নাই। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে এই এলাকার কাউন্সিলর হিসেবে এসবে নির্বাচিত করবেন। আপনাদের সকলেই প্রতিরোধ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বরেন্দ্র টিভিকে এই এরকম আয়োজন করার জন্য, ধন্যবাদ। আমরা এই পাঁচজনের কাছে অনুরোধ, যেন ভবিষ্যতে নতুন মেয়রকে নিয়ে আমাদের লাইনটা চেঞ্জ করে সিটিতে বসবাস করবো, সিটির লাইন যেন ব্যবহার করতে। আমি অবশ্যই চেষ্টা করব আমার জায়গা থেকে, যদি জনগণ আমাকে নির্বাচিত করে 16 নম্বর ওয়ার্ড থেকে, যে 16 নম্বর ওয়ার্ডে আমিও লক্ষ্য করেছি যে কারেন্টের সমস্যা, বিদ্যুৎ সমস্যা, এটা আমরা সবাই জানি। তো অবশ্যই যদি আমাকে জনগণ আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, যে আপনাদের কারেন্টের সমস্যা ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে আমি সেটা। আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা, আমার নাম মোহাম্মদ কাশ্যমারি, এই ওয়ার্ডের সভাপতি। আমি একই কথা বলব, যারা যারা কাউন্সিলর দাঁড়িয়েছেন, আমার অত এলাকা যেসব বাড়িঘর রেজিস্টার হয়নি, এই বাড়িঘর রেজিস্টার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার অনুরোধ জানাচ্ছি, যেসব জায়গাতে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ বোর্ড নাই, বহু গলিতে বোর্ড নাই, এই বোর্ড বোর্ড ব্যবস্থা করার জন্য, পানি লাইন, গ্যাস লাইন, বহু লাইন, গ্যাসের লাইন দেওয়া নেই। ধন্যবাদ আমার কাশেম ভাইকে। আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছে। প্রথম যেটা, সেটা হলো যে আমাদের বক্তিয়ারাবাদ কলোনির যে মাটি রেজিস্ট্রির ব্যাপারটা নিয়ে উনি যে প্রশ্নটা করেছেন, বিগত 17-18 বছর আগে প্রায় 36টা বাড়ি মানে রেজিস্টার হয়েছিল, তারপরে যারা এই পরপর আপনার দল নির্বাচিত হয়েছেন তেনারা এটার ব্যাপারে কোনো চেষ্টাও করেছেন কিনা আমি জানি না। তবে আমি আমি যদি নির্বাচিত হইতে পারি, ইনশাআল্লাহ আগামী 5 বছরের ভিতরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যেন আমাদের এই কলোনির মাটিটা রেস্টিং করা সম্ভব হয়। আমি চাই আপনি যদি এবার কাউন্সিলর হন, আমাদের 16 নম্বর ওয়ার্ডকে নতুনভাবে উন্নয়নে উন্নত করতে চান। যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেগুলো আমি সমাপ্ত করতে চাই, আর আপনার মনে শুনেননি ঠিক মতো, আমি ইতিপূর্বে আমার বক্তব্যতে বলেছি যে আমি কি করতে চাই, এই ওয়ার্ডকে নিয়ে আমার কি স্বপ্ন আছে 5 বছরের মধ্যে,
সেটা আমি করব। সেটাতে আমি বলেছি যে একটি খেলার মাঠের বিষয়ে এবং একটি পুকুরের বিষয়ে এবং একটি গ্রস্থমের বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে আমি আমার সিটি কর্পোরেশনে প্রকল্প আকারে মেয়র মহোদয়ের সহযোগিতা। আমি ষোলো নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি বললে যাই কি মাদক মুক্ত ষোলো নম্বর কি আপনি গড়িয়ে তুলতে পারবেন, বা যারা কৃষি থেকে ধরা শ্রমিক তাদেরকে কি মর্যাদা দিবেন? আমার নাম মোহাম্মদ সেলিম আলী, পিতা মোহাম্মদ আকবর আলী, আমি একজন দিন মজুরি। বুড়িডাঙ্গির কাছে আমার এটাই প্রত্যাশা, গতবার তিন তিনটা কাউন্সিলে আমরা অন্য নটে গেছে, আমরা মেলার জিনিস থেকে বঞ্চিত। আমাদের এই ওয়ার্ডে 12,500 ভোট, 20,000 উঠছে বসবাস, আমাদের ছোট্ট একটা ওয়ার্ড, খুব ঘন পরিবেশিত। তবে আমি প্রশ্ন রাখতে চাই, শিক্ষা ভাতা, বয়স্ক ভাতা, বিধবাদের ভাতা, এবং বিশেষ করে যারা মানে ধরে পড়া শিশু এই মাদ্রাসা আর স্কুলকে কিছু প্রশ্ন রাখতে চাই। আপনি যেটা, ধন্যবাদ আমার ছেলের মতো সেদিনকে। আমি যদি তিনটে ওয়ার্ড যেটা 16, 17, 18 থেকে নির্বাচিত যদি হতে পারি, আমি আমার নিজের ওয়ার্ড নিয়ে তিনটে ওয়ার্ডের উপরে আমি দৃষ্টি রাখবো, যেন আমার যে ঝরে পড়া শিশু তাদের শিক্ষা ভাতা, শিশু কার্ড, বয়স্ক ভাতা, আমি সেগুলো নিয়ে তারা যেন কারো হাতে যেন নির্যাতিত না হয়, আমি চাইবো আমাদের ওয়ার্ডের কমিশনার বা মহিলা কমিশনাররা যেন এই দিকে দৃষ্টি রাখে, তারা তাদের আমার এলাকা খুব গরিব এলাকা। যে আমাদের এখানে এত বড় এলাকা, কারেন্ট চলে গেলে পানি থাকে না, 24 ঘন্টা চলে গেলে 24 ঘন্টা পানি থাকে না, কিন্তু জেনারেটার আছে কিন্তু চালু হয় না। আচ্ছা, আমার মনটা জলকে একটা কথা আছে, কিন্তু জেনারেটার প্রশ্ন করার জন্য আসলে আমরা আমরা আমাদের মনে হয় জানা নাই যে জেনারেটর ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে আছে ওয়াসা থেকে, যেটা কার্যকর নাই। তো ইনশাআল্লাহ আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নির্বাচিত হলে জেনারেটর ব্যবস্থা চালু করবো। থাকবেন সম্মানিত 6 জন কাউন্সিলর প্রার্থী উপস্থিত হয়েছেন, আপনারা 2 হাত খালি করে প্রাণ ধরে তাদের জন্য দোয়া করবেন, 30 তারিখে ভোট দেবেন, এখন একটা অনুষ্ঠান শেষ করবেন সভাপতি, 1 মিনিটে। কেমন আছো? ভালো আছি চাচা। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি চল, স্কুলে দেরি হয়ে যাইতাছে। সালমা বাড়ি চল, তোরে আজকে দেখতে আসতে। সালমা আয়। আমি এতক্ষণ যা বললাম তাতে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন।
তুমি কি বলো? জি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। বাবা, কম বয়সী মেয়ে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। দেশে আইন আছে, আমার শাস্তি হতে পারে। না রে মা, এখনই তোর বিয়া দিব না। আগে কলেজ পাশ দে, পরে সময় হলে দেখা যাবে। বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন, সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করুন। আসছি আমরা, শুনবো আপনাদের কথা, থাকবো আপনাদের পাশে।